হ্যাঁ, আমি রূপা ননদ বলছি। আমি অনেকদিন পর মাস্কারে ঢুকলাম, আমি এখানেই থাকতাম। ওকে, এখন আমরা যাচ্ছি ফিশ মার্কেটে ফিশ কিনবো। ওকে ওকে, বাই। হাই বন্ধুরা, তোমরা দেখলে আমি মাস্কাট হোমমেকার থেকে রূপা। আজকের ভিডিওটা আমার ননদ শুরু করলো, তো শুনতেই পারলে ননদ আগে মাস্কাটে ছিল, এখন ইন্ডিয়া থেকে এসছে। তো আমরা ভীষণ এক্সাইটেড আর ভীষণ মজা করব। তো ননদ আসার পরের দিনকেই বললো চলো বাজার করতে যাই। তো বাজার করতে আসা মানে মাছ, তো যেহেতু কলকাতাতে ফ্রেশ মাছ পাওয়া যায়, এখানে বাংলাদেশের মাছ পাওয়া যায়, তো ভাবলাম বাংলাদেশি মাছের দোকানগুলো কীরকম হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কী কী মাছ পাওয়া যায়। দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ পুরো প্যাক করা আছে। এই মাছগুলো প্রায় এক বছর দেড় বছর তোমরা ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। দেখো এখানে সব ধরনের ইলিশ আছে, নয় রিয়ালের ইলিশ, তিন রিয়াল, পাঁচ রিয়ালের ইলিশ, আর এখানে দেখো কাতলা মাছ রয়েছে। এই মাছগুলো যে প্যাকিং করা আছে এগুলো হচ্ছে পাঙাশ মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ। প্রত্যেকটা মাছ এইভাবেই প্যাকিং করা থাকে, কারণ হচ্ছে যার যেরকম লাগে, যার পুরো লাগলে পুরো নিয়ে নেবে। এভাবে অর্ধেকভাবে কলকাতায় যেমন আমরা নিতে পারি 500-250, এভাবে বিক্রি হয় না। আর এই মাছগুলো দেখো প্যাকিং করা আছে, এক একটা প্যাকেটের মাছ এক রিয়াল করে অলমোস্ট 200 টাকা করে ইন্ডিয়ান মানিতে বিক্রি হয়। তারপর মাছগুলো কেটে এই দাদা এইভাবে প্যাকিং করে, এই মেশিনটার সাহায্যে প্রত্যেকটা প্যাকেট এইভাবে প্যাকিং করছে। দেখো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা কী কী মাছ নিলাম চলো দেখে নিই। মাছ বলতে মাছের রাজা তো ইলিশ বলা যায়, তো সবার প্রথমে আগে আমাদের এই ছিল যে একটা ডিমভরা ইলিশ নিতে হবে। দেখো মাছগুলোর আঁশ এভাবে ছাড়িয়ে নেওয়া হয়, তারপর মাছগুলোকে কীভাবে কাট করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কী মেশিনের সাথে মাছগুলো কাট করা হয় চলো দেখে নিই। দেখো মাছগুলো এই মেশিনটার সাথে মাছগুলো কাট করা হয়। তারপর তুমি বলে দিতে পারো যে মাছের পিসগুলো ছোট বড় কীরকম হবে, সেটা ওরা সেই অনুযায়ী করে দেবে। দেখো এখানে মাছগুলো এই মেশিনটার সাহায্যে মাছ কাট করা হয়। আমরা প্রায় অনেক রকমের মাছ নিয়েছিলাম, সেটা সবটা শেয়ার করিনি। ইলিশ ছিল, কাতলা ছিল, কাচকি ছিল, অনেক মাছই ছিল। দেখো ইলিশ মাছ প্রায় কাটা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা বলতে পারো তোমরা রূপা তোমরা তিনজন থাকো, তোমরা এত ইলিশ মাছ, হ্যাঁ আমরা একা নয়, আমরা এখানে জয়েন্ট ফ্যামিলিতেই থাকি, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো ওই জন্যই অ্যাকচুয়ালি সেদিনটা ইলিশ পর্ব ছিল, ইলিশ পর্ব করবো দেখেই ইলিশ মাছটা নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ কীভাবে মাছটা কাট করা হচ্ছে। আমাদের ইলিশ মাছ কাট করা একদম শেষ, তারপর চলে গেল আর মাছ। দেখো এটা হচ্ছে আর মাছ, এইভাবেই মাছগুলো কাট করা হয়। মাছ নেওয়ার পরে আমরা চলে গেলাম একটু ফুলের দোকানে, যেখান থেকে আমরা ফুল টুল কিনি। ওখানে বেশি ভিডিও করা যাবে না, তো ওখান থেকে চটজলদি বেরিয়ে চলে গেলাম একটু বাংলাদেশি সবজির দোকানে। চলো দেখে নিই বাংলাদেশি সবজির দোকানগুলোতে কী কী পাওয়া যায়। দেখো সব রকমের শাক আমি একটু নিয়েছিলাম, কুমড়ো শাক, জলপাই পাওয়া যাচ্ছে নতুন, তারপর ফুলকপি, বাঁধাকপি, কাঁকরোল, পটল, সব কিছু, কচুল্লতি, এটা হচ্ছে বাংলাদেশি সবজির দোকান। আমরা যখন কলকাতার সবজি মিস করি তখন এই দোকানগুলো পেলে আর মিস করতে লাগে না। তারপর চলে গেলাম একটু মিষ্টির দোকানে, দেখো এখানে দেখো সব রকম মিষ্টি পাওয়া যায়। কলকাতার মতো মিষ্টি পাওয়া যায় না ঠিকই, কিন্তু আমাদের ঠাকুরে দেওয়া বা ঠেকাকা চলার মতো মিষ্টি এখানে পাওয়াই যায়। তো মিষ্টি কিনতে গিয়ে দেখলাম এখানে চাটের কাউন্টার রয়েছে, যেখান থেকে আমরা বরাবরই ফুচকা দইবড়া খাই, তো ভাবলাম একটু ফুচকাই খাওয়া যাক। তো সবাই মিলে একটু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। দেখো ফুচকা তো কলকাতার মতো হয় না, কিন্তু তারপরেও ফুচকা ফুচকাই হয়, যেটার প্রতি একটা ভালোবাসা থেকেই যায়।
যেই দোকানটা থেকে আমরা নিলাম সেই দোকানটার নাম খাসিটারাম হালওয়াই। তো আজকের ব্লগটা বেশি বড় করলাম না, যেটুকু পারলাম করলাম। আর যদি বন্ধুরা ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফেরার পথে তোমাদের সুলতান খাবুজ মক্সটা একটু দেখানোর চেষ্টা করলাম, ভালো লাগলে অতি অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা বন্ধুরা।